ওয়াজ বাদ দিয়া ফালতু এখন শান গায়, ডিজে বক্তা তাহিরি কথা হয় না কেন? কি নাম নতুন জিকির বাই করছে আল্লাহর ধান নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর ধন খাজারে দিয়া, খাজা ঘুমায় আছে আসমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে, জোরে কন্যা হুজুরিল্লাহ আরো জোরে বলেন এ ভণ্ড কথা বলে না সমাজের টপ লেভেলের বাক্য, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ বলে গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজাই পাইয়া তার আমার নবীও কাছে শূন্য হইয়া, খাজা ঘুমায় আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে আজমিরের দরবার থেকে, তার মানে কারা পায়? ওই গাঞ্জারুরা পায়, কথা কয় না? কোরআন নাই হাদিস নাই, ভণ্ডর কণ্ঠ ভালো, কথা কয় না? আসলে আলেম হলে হবে না, কোরআনের সত্য কথা আল হাক্কু মুররুন, হক কথা তিতা, হক কথা যদি বলতে না পারি আমার মতো আলেম দিয়া জুতা সেলাই করার যোগ্যতা আমার নাই। আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কোরআনের সত্য কথা আমার কথা, হক কথা আমার কথা, মিষ্টি কথা আমার কথা, কিন্তু এরা মিষ্টি কথা বলে সত্য কথা বলে না, কেন? পিঠা নির্ভয়, পিঠাইটা আমরাও পারি, কথা বলে না? আমরাও পিটাইতে পারি, কিন্তু সময়ের ব্যাপার, ক্ষমতার চেয়ার যেদিন থাকবে না কোন বেঈমানকে জিন্দা বাংলার জমিনে রাখা হবে না, হবে না, হবে না। সময়ের ব্যাপার। ইমাম গাজ্জালি বলেন আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আবিদুন ওয়াল আবিদুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিল আযীম, বলে সব মানুষ জাহান্নামী, কয় না আলিম জান্নাতি। হ্যাঁ, আল্লামা সাইদির কি অপরাধ, কি অপরাধ বলো? একটাই মাত্র কোরআনের সত্য কথা বলেছে, হাজার হাজার বেধর্মীরে কালিমা পড়িয়াছে, এটাই বাতিল্লা শক্ত করতে পারে না, ঠিক কি না বলো? উনি জেলখানায়, ইমাম গাজ্জালি বলেন আলেম জান্নাতি, আবার কয় আলেম জাহান্নামী, আশাইরুল শিয়ারু শিয়ারুল উলামা, আশাইরুল খিয়ারু খিয়ারুল উলামা, আলেমের মধ্যে দুই প্রকার আলেম আছে না নাই? জোরে কর, এই তাহিরি দুনিয়াদার এর মতো আলেম জাহান্নামী, ওর বয়ান যারা শুনবে তারাও ভণ্ড, কথা কয় না কেন? কোরআন শরীফের আয়াত নাই, ইসলামী গান আর নাই, এই গান গাওয়া লাগবে? হ্যাঁ, কত বিতর্ক সৃষ্টি করলো, কিছুদিন আগে বললো বসেন বসেন বইসে যান, এরপরকে চা খাবেন ঢেলে দিই, কথা কয় না? এরপরে গান গাইলো মালা রাখবো না রে, মালা রাখবো না, ওরে বাপ্পার কিমনে কিলামি রে বলেন তো, কথা কয় না? এ যদি তাওবা বাংলাদেশে না করে একে এর বিরুদ্ধে মামলা করা দরকার, সরকার বাহাদুরকে বলি একে গ্রেফতার করা দরকার, লোকটি কাজ্জা হয়ে গেছে, ইমান তার না, জাল্লার সাথে শিরিক করে সেটা জালিম হয়ে যায়, কথা কয় না? তাওবা না করলে তার ওয়াজ শোনা হারাম, তাকে মুসলমান বলা যাবে না, এরকম ভণ্ড মুনাফিকি চলছে আছে কোরআনের মাহফিলে, এই জন্য ইসলামের আজকে দশা, কথা কয় না? এজন্য আজকে ইসলামের এ দশা, ফালতু কথা দিয়ে ভর্তি, কোরআনের মঞ্চে গান হবে কেন, নাট্য হবে কেন, গীত হবে কেন? কোরআনের মঞ্চ, কোরআনের মঞ্চ, একটা কোরআনের তাফসির যদি কেউ শুনে, মুফাসসিরগণ বলে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সব আল্লাহ পাক আমল ময়দান করে, আরো জোরে কর। বাংলাদেশে ভালো ভালো ওলামা ইকরাম কথা বলছে, আমি নগণ্য গোলাম, আমার কোনো আলেম আমার কিছু না, ভালো ভালো হক কথা যারা বলছে তাদের বয়ান আপনারা শুনবেন, ঠিক কি না? যেমন তরুণ এখন চলতেছে আমির হামজা ভাই, চেনেননি? গোলাম রব্বানি চেনেন, আব্দুল সালাম চেনেন, আমারে চেনেন, আফতাব আহমেদ চেনেন, তরুণ কিছু বক্তা চেনেন, এরপরে মোল্লা নাজিম উদ্দিন চেনেন? চেনেন আপনারা? তরুণ
তাহজিব ভাই চেনেন আপনারা? কিছু তরুণ তরুণ আলোচক বাইর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআন রেফারেন্স দিয়ে কথা বলে। মনোয়ার হোসেন মুমিন ভাই আছে, সাতক্ষীরার সন্তান। মুস্তফা মাহবুব ভাই আছে, আপনার সাতক্ষীরার সন্তান, অনেক ভালো ভালো কথা বলে। এগুলো কথাগুলো শুনে দিন তামান্না তৈরি হবে, তা নিয়ে আজ তো সারিঙ্গি নিরিঙ্গি, আবার ওয়াজের ময়দানে ঘন্টামি হয়। নায়ক কে আইনে বানায় বক্তা, কথা হয় না, নায়ক বক্তা ভন্ডামি করার জায়গা নাই। সাতক্ষীরা ভেগিনী ইউনিয়নে এক নায়ক আইছে, ক্যামেরাম্যান, ওর নাম বলে আবুল কালাম শিপন, নাম দিছে আজাদ, বুঝছেন নি, নেকাপ ম্যান, ক্যামেরা ধরে ও বলে হয়েছে বক্তা, আইয়া ওয়াজ করো ওয়াজ, আর প্রধান আকর্ষণ নায়ক নেই দি, সি 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 সি, কি দুনিয়া হইল, কিছু কমিটি আছে ধান দাবাস, কথা কয় না, মানুষ বেশি হবে, মানুষ আজকে মানুষ কম হয়েছে, মানুষ প্যান্ডেলে কানায় কানায় ভরে গেছে, একটা মানুষ কি উঠেছে বলে, উঠবে না সারা রাত যদি বয়ান হয়, আল্লাহর কসম একজন উঠবে না। কোরআনের ইজ্জাত মানুষের সামনে দিতে হবে, কোরআনের শিক্ষক মানুষকে দিতে হবে, মানুষ কোরআন পিপাসুক, ইসলাম পিপাসুক, দাড়ি থাক আর না থাক, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তখন মেনে নেয় না, নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজের বিরুদ্ধে কেউ যদি কথা বলে মেনে নেয় না, এটা হলো ইসলামের ভক্ত, ইসলামের প্রতি আশেক, আল্লাহর প্রতি আশেক। তো ভাইরা আমার, তাহিরির মতো ভণ্ড বক্তাকে এই বাংলার জমিন থেকে বয়কট করতে হবে, ঠিক কিনা? দেখেন আলেম শুধু হলে হবে না, এনায়েতুল আব্বাসী আগে একটু ভুলভাল বলতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা এখন বলে, ঠিক কিনা? যাদের ভিতর এলেম আছে, এলেম আছে, এলেমটা এমন দামি জিনিস, আয়নার সামনে দাঁড়াইছেন আপনার ভুল আয়না ধরাই দিবে, কিন্তু দেখার পরে কেউ যদি না দেখে তাকে কিন্তু বোঝানো সম্ভব নয়, কথা কর না কেন? তিন বন্ধু গেছে মেলা বেড়াইতে, কষ্ট হচ্ছে, হ্যাঁ বারোটায় ছেড়ে দেয় নাকি, তিন বন্ধু গেছে মেলায় বেড়াইতে, তিন রঙের চশমা কিনছে, কয় রঙের একটু আওয়াজ দেন না, তিন রঙের, একজন লাল আর একজন হলুদ আর একজন কালো, একজনের কয় আকাশটা লাল হয়ে গেছে, আরেকজনের কয় আকাশটা হলুদ হয়ে গেছে, আর একজনের কয় না কি হয়েছে কালো হয়ে গেছে, এবার দুইজন মিলে একজনের পিটা শুরু করছে, লাল হইল না হলুদ হইল, কালো বললি কে পিডান শুরু, পিডার এই পিডা বিসমিল্লাহ সারা পিডা, এবার এক মুরব্বি যায়, মুরব্বিকে ডাক দিয়ে কয় চাচা আকাশ কি লাল কালো না হলুদ, চাচা বলছে বাবা আকাশ তো আকাশের মতো, এবার চাচাকে পিডা শুরু, মরবে মরবে ভাব, ওমন সময় চাচা বলছে আর মারিস না আকাশের অঞ্জুই দেখতে চাস, চশমাটা খোল, চশমা খুলে দেখে চাচার কথা আর আকাশের রং মিল, পাঁদর সীমা করে দেন, কয় বেটা এখন মাপছিল হবে কি, মারার সময় তো কম মারলি না, কথা হয় না? আচ্ছা বাংলাদেশের অবস্থা তাই, ওলামা ইকরাম কোরআনের কথা বলে, জেলখানায় দেয় মামলা দেয় হামলা দেয় ঘর বাড়িগুলো পুড়ে দেয়, কথা বলেন না কেন? ঠিক শেষ পর্যায়ে ভুল বুঝতে পারে, তখন ভুল বুঝতে পারে কি হবে, তওবা না করে যদি মারা যাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, জাহান্নামে গেলে আল্লাহর কোপ থেকে বাঁচানো যাবে না, যাবে ভাইরা আমার খেয়াল করেন, পর্দার অন্তরালের মা বোনেরা অনেক মা এই ময়দানে আসছেন, রমজান আপনারা দেশের সরকার আপনাদের পক্ষে বিপক্ষে কিছু কথা বলা দরকার, আম্মা জান ভালো করে দিলের কান দিয়া শুনে নাও, ভালো করে দিলের কান দিয়া শুনে নাও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে কাউকে বন্ধু বানাইও না, বন্ধু বানাই তোলে আমাকেই বানাও, জোরে বলেন কাকে, আরো জোরে বলেন, আল্লাহকে যারা বন্ধু বানায় এরা কখনো গুনাহের কাজ করতে পারে না, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আস্তে করে বলো, 26 নম্বর পারা সূরা হামিম সিজদা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওমান আহসানু কওলান মিম্মান দা ইলা আল্লাহ, তার চেয়ে ভালো কথা, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যারা যারা মানুষকে উত্তমের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। কিন্তু আজকে বাংলাদেশে নামাজ পড়তে ডাকলে, দাড়ির কথা বললে, পর্দার কথা বললে আমাদের জঙ্গি আল বদর আজাকার বানানো হয়। কথা বল না কেন?